শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আমি শিকা আজিজ। স্থগিত হওয়া ময়মনসিংহ তিন আসনের একটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভোটের পরিবেশ কেমন দেখছেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের মধ্যে 10টি সংসদীয় আসনের কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছিল গত 7 তারিখে। ময়মনসিংহ 3 গরিপুর আসনে একটি বুট কেন্দ্রে দুর্বৃত্তদের হামলার কারণে কিন্তু সেই বুট কেন্দ্রটি স্থগিত করা হয়েছিল। অর্থাৎ বালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজকে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। সকাল 8টা থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 3032 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 1530 জন এবং নারী ভোটার 1500-এর অধিক ভোটার। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রের উপর রেজাল্টের উপরেই কিন্তু নির্ভর করবে আসলে এই ময়মনসিংহ 3 গরিপুর আসনে কে আগামী দিনের এমপি হতে যাচ্ছেন। অর্থাৎ যদি বলি যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন নীলোফার আঞ্জুম পপি, তিনি কিন্তু 985 ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার চেয়ে কিন্তু তিনি এগিয়ে আছেন। আর এই এলাকাটি হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বিগত স্বাধীনতার পর থেকেই সাধারণ মানুষ কিন্তু এই এলাকায় নৌকাকে ভোট দিয়ে জিতিয়েছেন। সেই ক্ষেত্রে বলা যায় যে আওয়ামী লীগের প্রার্থীর যে অবস্থান সেখানে কিন্তু অনেকটাই নিশ্চিত করে বলা যাচ্ছে যে এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নীলোফার আঞ্জুম পপি তিনি কিন্তু জয়ী হবেন। সেই বিষয়টি কিন্তু আমরা সাধারণ যারা ভোটার আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছেন যে যেহেতু স্বাধীনতার পর থেকে এই কেন্দ্রে নৌকা মনোনীত প্রার্থী যারা আছেন তারাই কিন্তু বিজয়ী হয়েছেন। সেই লক্ষ্যে মোটামুটি বলা যাচ্ছে। আবারও আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাডভোকেট নীলোফার আঞ্জুম পপি তিনি কিন্তু 985 ভোট পেয়ে কিন্তু এগিয়ে আছেন। এছাড়াও ভোটকে নির্বিঘ্ন করতে আমরা দেখেছি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং এই 7টি বুথে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। এছাড়াও এই কেন্দ্রটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু তারা এসেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গরিপুর থেকে স্থগিত হওয়া ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য। ইশিকা ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দুই দিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসছেন বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখানে তিনি আসবেন বলে কিন্তু এখানকার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া এখানে তিনি, আপনি জানেন যে এটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার আর নির্বাচনী এলাকা বলে এখানে কিন্তু বিপুল পরিমাণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনি জানেন যে বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এবং এরপর তিনি মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বঙ্গবন্ধুর সমাধিসৌধে। এবং এরপর আজকে যে তার কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে যে প্রধানমন্ত্রী এইখানে শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু টুঙ্গিপাড়া জেলা আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং মত বিনিময়ের পরে তিনি এখানে আজকে রাত্রিযাপন করবেন। রাত্রিযাপন করে কালকে আবার আগামীকাল বিকেলবেলা তিনি কোটালীপাড়া অর্থাৎ তার নির্বাচনী এলাকার জনতা নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং সেই মত বিনিময় করার জন্য আমরা যতটুকু জেনেছি যে তিনি খুব কাছাকাছি চলে আসছেন এই কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যে সমাধিসৌধের কাছে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন। আপনি যদি এখানকার এলাকা দেখতে পান তাহলে দেখতে পাবেন যে বঙ্গবন্ধুর সমাধিসৌধে কিন্তু নিরাপত্তা বাহিনী সহ প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার নির্বাচনী এলাকার বিপুল পরিমাণ এখানকার জনতা এখানে এসে হাজির হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে তারা এতটাই ভালোবাসেন যে তারা সেই সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে আমি যদি বলি যে এখানে প্রধানমন্ত্রী
আসার আগ পর্যন্ত কিন্তু এখানে এই যে কঠোর নিরাপত্তার ব্যবস্থাটি এখানে মেকআপ করা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং তিনি চলে এসে প্রথমে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী এই টুঙ্গিপাড়ায় আসবেন এবং টুঙ্গিপাড়ায় এসে প্রথমে তিনি সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারপর এর পাশেই কিন্তু তার নিজ বাসভবন এবং সেখানে তিনি যাবেন সেখানে তিনি দুপুরের মধ্যাহ্নের আহার গ্রহণ করবেন এবং তিনি বিকেলে তার সেই কর্মসূচিতে অংশ নেবেন ঈশিকা এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য ঈশিকা শামিমা অনেক ধন্যবাদ আপনাকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোপালগঞ্জের সার্বিক প্রস্তুতির সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মী শামিমা আক্তারের কাছে দেশ জনপদ লাইভে একটি বিরতির সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ দেশ জনপদ লাইভে কয়েকদিনের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত সারাতে শীত পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু সেতু চুয়াডাঙ্গায় আজকে শীত কেমন দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে তাপমাত্রাই বা কত এখন ধন্যবাদ ঈশিকা গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে চুয়াডাঙ্গার পরিস্থিতি পুরোটাই ভিন্ন কারণ গতকাল কিন্তু সারাদিন আমরা সূর্য দেখা পাইনি আজকে কিন্তু সকাল 10টার দিকেই কিন্তু সূর্য উঠে গেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চমৎকার ঝলমলে সূর্য কিন্তু এই সূর্যের কিন্তু তাপমাত্রা নাই উত্তাপ ছড়ানোর কোনো সেই ধরনের কোনো সূর্য নাই তবে ঝলমলে সূর্য দেখা গেছে কুয়াশা যেহেতু কেটে গিয়েছে সূর্য দেখা মিলেছে চুয়াডাঙ্গাতে তবে হ্যাঁ এটা জানিয়ে রাখি গতকাল কিন্তু সারাদিন আমরা চুয়াডাঙ্গার বাসী কিন্তু সূর্যের মুখ দেখতে পারিনি এবং শুধু তাই না গতকালকে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস আজকে কিন্তু 9.5 ডিগ্রি সেলসিয়াস শীত কিন্তু সমানে অনুভূত হচ্ছে কিন্তু গতকালকে একটু বেশি হওয়ার কারণ ছিল যেটা হচ্ছে সূর্য দেখা পাওয়া যায়নি আর সূর্য দেখা যেহেতু পাওয়া যায়নি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বাইরে খুবই কম বেরিয়েছে তারপরে ছিল কালকে শুক্রবার সেই ক্ষেত্রে কিন্তু একেবারে বলা যেতে পারে কালকে সারাদিন চুয়াডাঙ্গা জনশূন্য ছিল আজকে কিন্তু তেমনটা না আজকে কিন্তু এই তীব্র শীতের ভিতরেও কিন্তু চুয়াডাঙ্গাবাসী কিন্তু বের হয়েছে এবং কাজকর্ম বের হচ্ছে তবে এক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই শীতের কারণে শিক্ষার্থী কমে গিয়েছে শুধু তাই না এই চুয়াডাঙ্গাতে কিন্তু প্রতিবারই শীত বেশি পড়ে এই শীত যেহেতু চুয়াডাঙ্গাতে বেশি পড়ে এই প্রতিবারের নেয় এবারও কিন্তু সেই একই অবস্থাতে শীত চুয়াডাঙ্গাতে বেশি হচ্ছে গতকালকে যে বিষয় আর আজকের বিষয় আরেকটু আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে গতকালকে কিন্তু আমরা চুয়াডাঙ্গাবাসী যারা ছিলাম তারা কিন্তু কোনোভাবেই সূর্য দেখা তো বলে বেরোনি এবং বের হয়নি এবং একদম মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কিন্তু মানে শীতে বিপরীত হয়েছিল চুয়াডাঙ্গাবাসী এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে খেটে খাওয়া মানুষ দিনমজুরে যারা কারণ জেলা প্রশাসনের সাথে কথা আছে তারা বলতেছে যে উপজেলার মাধ্যমে তারা শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে কিন্তু সেই শীত বস্ত্র কিন্তু আহামরি বিতরণ করছে বলে মনে হয় না কারণ আমাদের চোখে পড়েনি বলা যেতে পারে চাহিদার তুলনায় একেবারেই হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে অপ্রতুল আর কি এবং পাশাপাশি কিন্তু অন্যান্যবার কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু শীত বস্ত্র বিতরণ করে থাকে এবার কিন্তু আমরা এখনও সেটা দেখতে পারিনি শুধু তাই না যারা শীতে শীতার্থ মানুষ এদের দাবি হচ্ছে শুধু কম্বল কিংবা ওই গায়ে দেওয়ার মানে কাঁথা এই ধরনের কোনো কিছু দিলে এই ধরনের কোনো কিছুই চান না তারা চান না তাই সাথে যারা চান সেটা হচ্ছে যে সকালবেলা যেহেতু তাদের কাজে বের হয়ে আসতে হয় এই সময় যদি সোয়েটার কিংবা জ্যাকেট এই ধরনের যদি বস্ত্র বিতরণ করা হয় তাহলে হয়তো বা তারা অত্যন্ত হাড় কাঁপানো শীতে সকালে যে কাজ করতে আসে যে কষ্ট পায় সেই কষ্ট থেকে কিছু লাঘব হবে শুধু তাই নাই আমি হচ্ছে বিভিন্ন কৃষকদের সাথে কথা বলেছি কৃষকরা যারা জানিয়েছে যে এই শীতে যে কুয়াশা ছিল এই কুয়াশায় কিন্তু যে এখন কিন্তু বোরো বীজতলা রোপণের সময় এই বোরো বীজতলায় কিন্তু যে শেষ পর্যায়ে এখন হচ্ছে বলা যেতে পারে চারা রোপণ করতে এই চারায় কিন্তু ক্ষতির আশঙ্কাও রয়েছে আর কি তবে কৃষি বিভাগ আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এখানে ভয় পাওয়ার কিছু নাই যে তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছে একই সাথে যে কুয়াশা পড়েছে সেই কুয়াশার যে আবরণটা সেই আবরণটা সরিয়ে দিতে পারলেই কিন্তু চারা যে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে তা না এই এছাড়াও জানিয়ে রাখি যে বিভিন্ন স্বাস্থ্য বিভাগে কিন্তু মানে হাসপাতাল বলেন ক্লিনিক বলেন এখানে কিন্তু শীতজনিত কারণে রোগীর সংখ্যা বাড়ছে এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি রোগী হচ্ছে দেখা যাচ্ছে বয়স্ক এবং শিশুরা এবং বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যেহেতু তাদেরকে হচ্ছে মানে মানে অভিভাবকদের অসচেতনতা এই অভিভাবকদের অসচেতনতার কারণেই কিন্তু হচ্ছে তারা বেশি আক্রান্ত হচ্ছে কারণ যদি মানে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আর কি এই
চিকিৎসকদের পরামর্শ নেওয়া যায় কিংবা বিভিন্ন হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের ভোগান্তি আর হবে না। এছাড়াও আমি হচ্ছে তোটাঙ্গা স্টেশনে খোঁজ দিয়েছি, সেখানে কিন্তু এই কুয়াশায় কিন্তু হচ্ছে ট্রেনের শিডিউলও বিপর্যয় হয়েছে। শুধু আর তাই না, সামনে কিন্তু 17, 18, 19 এই তিন দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, অনেক ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত আবহাওয়ার চিত্র জানছিলাম সহকর্মীর কাছে। আবহাওয়ার আরো চিত্র জানতে এবারে যুক্ত হচ্ছে বগুড়ায় সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সঞ্জু, কেমন দেখছেন ঘন কুয়াশায় কি অবস্থা বগুড়ার শহরের এবং সেই সঙ্গে সড়ক মহাসড়কের চিত্র যদি আমাদের জানাতেন। ঈশিকা, ধন্যবাদ আপনাকে। ঈশিকা, উত্তরাঞ্চলের অন্যান্য জেলার নাই কিন্তু বগুড়াতেও গত কয়েকদিন হলো জেঁকে বসেছে শীত। গতকাল কিন্তু বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং প্রতিদিনই কিন্তু সন্ধ্যার পর থেকে সারা রাত যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশায় কিন্তু যান চলাচল অনেকটাই বিঘ্নিত হয়েছে। আপনি জানেন যে বগুড়াকে উত্তরবঙ্গের গেটওয়ে বলা হয়। এই জেলার উপর দিয়েই কিন্তু উত্তরের যে কোনো জেলায় যেতে হয়। বড় বড় বাস থেকে শুরু করে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে তা কিন্তু বগুড়ার দ্বিতীয় এবং প্রথম বাইপাস সড়ক ব্যবহার করেই কিন্তু উত্তরাঞ্চল থেকে ঢাকা সহ রাজধানী আর বিভিন্ন জায়গায় চলাচল করে। এই ঘন কুয়াশার কারণে কিন্তু সন্ধ্যার পর থেকেই যেরকম সকলকে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়, একইভাবে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু যানবাহনগুলোকে হেডলাইট চালিয়ে কিন্তু সড়কে চলাচল করতে হচ্ছে। এবং শীতের যে প্রভাব, আমার আজকে আবহাওয়া অফিসে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে আজকে সকাল 6টায় তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং আরও কয়েকদিন শীতের এই প্রকোপ থাকবে। শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু বৃষ্টিও হওয়ার কথা রয়েছে। সড়কে যান চলাচল কেমন এবং যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়ছে কি না আমরা একটু সরাসরি কথা বলবো কিছু সাধারণ মানুষের সাথে, যে শীতে সড়কে যান চলাচল কেমন দেখছেন আর আপনাদের জীবনে কোনো প্রভাব পড়েছে কি না। আসলে গত 2-3 দিন হলে শীতটা একটু বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছি তারা শীতের কারণে তারা কর্মটা ঠিক মতো করতে পারতেছে না, যার কারণে আমাদের অর্থনৈতিক দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঈশিকা, বগুড়াতে কিন্তু আপনি জানেন যে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক কিন্তু দেশের বিভিন্ন জেলায় যেভাবে পণ্য পরিবহন করে একইভাবে কিন্তু বগুড়ার যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, মহাসড়কগুলো রয়েছে, সেখানে প্রতিদিনই যাতায়াত করে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, সিএনজি, লেগুনা সহ নানা যানবাহন এবং ব্যবসায়িক জোন হওয়ায় প্রতিনিয়ত কিন্তু পণ্যবাহী নানা যানবাহনও কিন্তু চলাচল করতে হয়। এই শীতের যে গত কয়েকদিনের যে প্রভাব এটি কিন্তু সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের যে মানুষগুলো এবং যে ভ্যান চালক, রিক্সা চালক তাদের উপর। তাদের কিন্তু প্রতিদিন তাদের ভ্যান না নিয়ে বের হলে কিন্তু তাদের পেট কিন্তু চলবে না, কিন্তু ঘন কুয়াশায় তাদের কিন্তু তাদের যানবাহন নিয়ে চলাচল করতে বেশ কষ্টই পোয়াতে হচ্ছে। আমরা একটু কথা বলবো একজন ভ্যান চালকের সাথে যে ঘন কুয়াশায় তাদের ভ্যান নিয়ে চালাতে আসলে কি কি কষ্ট হচ্ছে। কষ্টই হচ্ছে, তো ঠান্ডা আগে যে উদ্গার হচ্ছে না সেই উদ্গার এখন নাই, ঠান্ডাতে গাড়ি চালানো যাচ্ছে না। আয় রোজগার কেমন হচ্ছে? আগে হচ্ছিল, সে এখন সেটা হচ্ছে না ঠান্ডাতে শীতের। ধন্যবাদ আপনাকে। ঈশিকা, বগুড়াতে কিন্তু উত্তরাঞ্চলের আপনি জানেন যে ঠান্ডার পাশাপাশি সবচেয়ে যেটি কষ্ট দেয় সেটি হচ্ছে উত্তরের হিমশীতল বাতাস। আজকে সকাল থেকেও কিন্তু একইভাবে শীতল যে বাতাস বইছে এটি কিন্তু মানুষের কাছে আসলে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আসলে মানুষ বড়ই বিচিত্রময়। আপনি জানেন যে গরম আসলে তারা অপেক্ষা করে ঠান্ডার এবং ঠান্ডা যখন পড়ে তখন অপেক্ষা করে যে আসলে এত ঠান্ডা কেন, কবে গরম আসবে, এইরকম নানা প্রশ্নের মধ্যেই কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তাদের জীবিকার জন্য প্রতিদিনই বের হতে হয় তাদের কর্মের সন্ধানে এবং সকল প্রতিবন্ধকতাকে জয় করে কিন্তু তাদের জীবন চালাতে হয়। ঈশিকা, বগুড়ার মহাসড়ক থেকে যানবাহন চলাচল সহ শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে শীতের সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সারা দেশেই শীতের প্রকোপ বেড়েছে, এর কারণ কি আর কতদিন এই অবস্থা থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস?
ঋষিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে তাপমাত্রা গত কয়েকদিনে আসলে কমতে শুরু করেছে এবং তারই প্রভাবে ঢাকায় কিন্তু আজকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল এবং সারা দেশের তাপমাত্রা কিন্তু কম ছিল, এর মধ্যে কিন্তু সবচেয়ে কম ছিল কিন্তু দিনাজপুরে 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটি কিন্তু অব্যাহত আছে এবং আরও কয়েকদিন এটি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। এবং আমরা আপনাকে একটু এই মুহূর্তে ঢাকা আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ নাজমুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আসলে আবহাওয়ার সবশেষ পরিস্থিতিতে কি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে লাস্ট কয়েকদিনে যে তাপমাত্রা কমছে এটা কবে নাগাদ আসলে বাড়তে পারে, কিংবা সবশেষ আপডেট আপনার কাছে কি আছে? জি, আসলে যদি তাপমাত্রার কথা বলতে হয় প্রথমে দিনের তাপমাত্রার কথা বলতে হবে, কারণ দিনের যে তাপমাত্রা এই সময় থাকা উচিত তা আছে সারা দেশে প্রায় 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের তাপমাত্রা কম রয়েছে। এর ফলে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি, মানে যা তাপমাত্রা তার চেয়ে অনুভূতিটা অনেক বেশি হচ্ছে। আর রাতের যে তাপমাত্রার কথা আমরা যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা যা থাকা উচিত, যেমন ঢাকাতে তাপমাত্রা থাকা উচিত ছিল প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের মতো, কিন্তু সেখানে তাপমাত্রা এখন 18 ডিগ্রি সেলসিয়াস। ফলে মানুষের মধ্যে দিনে অধিকাংশ সময়ে একটা অল্প তাপমাত্রার মধ্যে দীর্ঘ সময় অবস্থান করতে হচ্ছে, এজন্য স্বাভাবিকভাবে মানুষের কাছে মনে হচ্ছে যে তাপমাত্রাটা অনেক কম, অর্থাৎ শীতের যে তীব্রতা সেই তীব্রতাটা অনেক বেশি মনে হচ্ছে। আমরা আশা করছি যে আগামী আরও 2 থেকে 3 দিন এরকম অবস্থা বিরাজ করতে পারে এবং 16 তারিখ থেকে দেশের অনেক জায়গায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা আরও আশা করছি যে 18 কিংবা 19 তারিখে দেশের অনেক জায়গাতে, বিশেষ করে রংপুর এবং খুলনা বিভাগ সহ দেশের বেশ কিছু জায়গাতে মৃদু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা অথবা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বৃষ্টিপাত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তোবা দেশে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে সেই কুয়াশাচ্ছন্ন অবস্থা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এখানে আমরা স্যাটেলাইট পিকচারের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা প্রায় দিল্লি থেকে বাংলাদেশের পুরো অঞ্চল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়েছে। এই কুয়াশার যে অবস্থাটা এটা আগামী আরও 2 থেকে 3 দিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ থেকে কিছুটা কুয়াশা কমতে পারে, কিন্তু আমরা যদি একেবারে করি যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কুয়াশার অবস্থা অনেকটা উন্নতি হতে পারে এবং সকাল থেকেই মোটামুটি হয়তোবা ভোররাত বা শেষ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকলেও সূর্য ওঠার সাথে সাথে কুয়াশার পরিমাণটা কমে যেতে পারে এবং মানুষের মধ্যে শীতের যে মানে এরকম একটা অস্বস্তিকর অনুভূতি সেই অস্বস্তিকর অনুভূতি কিছুটা কমে যেতে পারে। আমরা দেখছিলাম যে এবার ডিসেম্বরে কোনো শৈত্যপ্রবাহ আসেনি এবং জানুয়ারির শেষ মাঝামাঝি সময়ে এসে প্রথম শৈত্যপ্রবাহটা আসলো, আপনারা কি প্রেডিক্ট করছেন এবারে বছর জুড়ে আর কতটুকু আসতে পারে? যে দেখুন, আমরা জানি যে জানুয়ারি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীতলতম মাস এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু মৃদু ধরনের শৈত্যপ্রবাহ ছিল এবং এটা হচ্ছে সেকেন্ড উইক। এই সময়েও আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া ছিল সেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা উল্লেখ করেছি যে জানুয়ারি মাসে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং সে ধরনের শৈত্যপ্রবাহ এখন পর্যন্ত বয়ে চলেছে। জি, আপনাকে ধন্যবাদ। ঈশিকা, আমরা যেমনটা শুনছিলাম যে গত কয়েকদিনে যে আবহাওয়া তাপমাত্রাটা কমেছে সেটি হয়তো আগামী 2-1 দিন পরেই সেটি বেড়ে যেতে পারে, তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। দেশ জনপদ লাইভে আবারও বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন দেশ জনপদ লাইভ। আবারও শীতের খবর জানবো। এবারে সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা এবং পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটের রেজাউল করিম রেজার কাছে। রেজা, আজ শীতের দাপট কেমন দেখছেন? জয়পুরহাটের তাপমাত্রা বাড়া কমার বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ ঈশিকা আপনাকে। আমি এই জয়পুরহাটের শীত পরিস্থিতি নিয়ে আপনাকে একটু জানিয়ে রাখি। জয়পুরহাটের আজকে স্থানীয় আবহাওয়া অফিস নওগাঁর বদলগাছি যে আবহাওয়া অফিস আছে সেখানে সকাল 9টায় যে আবহাওয়া তারা মেপেছে সেটা 8.9 ডিগ্রি সর্বনিম্ন সেলসিয়াস। এইটা জয়পুরহাটের আজকের তাপমাত্রা।
তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে গত তিন চার দিন থেকে যে এতটাই ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং ঠান্ডা যে বাতাস, এই বাতাসের কারণে কিন্তু ধীরে ধীরে গতকাল শুক্রবার ছিল দোকানপাট থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ঘরমুখী হয়েছিল, মানে বের হওয়ার মতো শীতের কারণে কোনো পরিবেশ ছিল না। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে জয়পুরহাট রেল স্টেশনের পূর্বপাশে, জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে। এটা হচ্ছে একটা পুরাতন কাপড়ের বাজার, এটা হকার্স মার্কেটের প্রত্যেক শীতেই এখানে বড় আকারে এই কাপড়ের বাজারটি লাগানো হয়। আমি একটু দেখাতে চাই এখানে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং পাশাপাশি এখন মধ্য আয়ের মানুষেরাও কিন্তু এই কাপড়ের, এই গরম কাপড়ের বাজারে কিন্তু একে কেনাকাটা করে থাকে। এখানে একজন ক্রেতা আছেন, ক্রেতার সঙ্গে, অনেক ক্রেতার মধ্যে একজন ক্রেতার সাথে আমি কথা বলে দিতে চাই। আসসালামু আলাইকুম। যে এখানে কিনতে আসছেন, কি পরিস্থিতি, কি অবস্থা? কারণ এখন অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকে বাড়ি থেকে বের হতে পারছে না, এই কারণে এখানে খুব অল্প মূল্যে খুব সুন্দর সুন্দর জামা এবং সোয়েটার পাওয়া যায়। এই কারণে অনেক গরিব মানুষ, মধ্যবিত্ত যারা বড় তারা তো আসেই, এই কারণে সবাই আসছে, আমিও আসছি কেনার জন্য। অতিরিক্ত শীতের কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, এ বলে শেষ করছি। সালাম। হ্যাঁ, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমি জয়পুরহাট সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলেছি। জয়পুরহাটের যে শীতের কারণে হঠাৎ করে বয়স্ক মানুষ এবং শিশুরা যে সমস্যা সৃষ্টি হয়েছে, শীতজনিত রোগগুলো, তারা কিন্তু হাসপাতালে, সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে দ্বিগুণ রোগী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই শীতের কারণে রোগীরা কিন্তু ভর্তি হচ্ছেন এবং পাশাপাশি বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছে। এবং আজকে যে শনিবার, আজকে শনিবার কিন্তু জয়পুরহাটের সবচেয়ে বড় হাট, নতুন হাট কিন্তু এখানে হয়, আমাদের শহরের মধ্যে সে হাটটি। এখানে কিন্তু জয়পুরহাট জেলার যে সবজি বাজার, মানে সবজিগুলো উৎপাদন হয় শীতকালীন সবজি, এই সবজিগুলো কিন্তু এই বাজারে, এই হাটে তোলা হয়। কিন্তু আজকে কিন্তু এই গত কয়েকদিনের শীতের কারণে কিন্তু এই সবজিগুলো এই সরবরাহ করতে কিছু ব্যাহত ঘটেছে। আর এই মুহূর্তে জয়পুরহাটের সর্বশেষ যে শীত নিয়ে পরিস্থিতি, এটাই ছিল জয়পুরহাটের সর্বশেষ শীতের পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু, আপনি জানাবেন যে পঞ্চগড়ের শীতের কি অবস্থা? ধন্যবাদ রেজা। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বরাবরই কিন্তু আসলে এখানে শীতের তীব্রতা থাকে সবচেয়ে বেশি এবং দেশের অধিকাংশ সময় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে কিন্তু পঞ্চগড়ে। আজকে যদি আমি বলি যে আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো পঞ্চগড় জেলা। কনকনের ঠান্ডা আর শীতল বাতাসে কাহিল হয়েছে এই এলাকার জনপদ। বিশেষ করে আপনাকে জানাই যে গত পাঁচ দিন, আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু এখন কিন্তু 11টা পেরিয়ে গেছে। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে সূর্যের দেখা মিলেনি। তবে আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে আরও তিন দিন এই শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে, এরপরে কিছুটা হয়তো তাপমাত্রা বেড়ে যেতে পারে। বিশেষ করে আপনাকে জানাই যে যারা এই তীব্র শীত থেকে রেহাই পেতে অনেকে আমরা দেখেছি যে আসলে এখানে খড়কুটো জ্বালিয়ে, কাঠ জ্বালিয়ে কিন্তু সিন্ধি বানানোর চেষ্টা করছে। আর যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আমরা দেখেছি যে আসলে তারা তাদের সঠিক সময়ে কিন্তু কাজে বের হতে পারছে না, তাই সেই কারণেই তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। আমরা খবর নিয়েছি যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে খবর নিয়েছি, তারা বলছে যে ঘন কুয়াশার কারণে যে বীজতলা, বড় বীজতলা সেটি কিন্তু নষ্ট হতে যাচ্ছে। বিশেষ করে এর পাশাপাশি যে সবজি রয়েছে শীতকালীন সবজি সেটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে শীতজনিত রোগের কারণে কিন্তু আসলে বয়োবৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সরকারিভাবে আসলে আমরা খবর নিয়েছি জেলা প্রশাসনের কাছে, এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়নি, যদিও 25,000 মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান শীত বস্ত্র বিতরণ করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ঈশিকা বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট ও পঞ্চগড়ে শীতের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। দেশ জনপথ লাইভে আবারও বিরতি, সঙ্গে থাকুন।
আবারও আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। ব্রিফ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি। আমি শুধু জাতীয় নির্বাহী কমিটি বললাম, আমি গতকাল এবার জেলা মহানগরের শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি, সদস্য সচিব আচ্ছা আমিরুল হক, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি, রফিকুল আলম মজনু, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, তানভীর আহমেদ রবিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মিয়া নুরুদ্দিন অপু, সাবেক এমপি প্রার্থী বিএনপি ধানেশ্বরের প্রার্থী, সাইফুল আলম নীরব, সাবেক সভাপতি কেন্দ্রীয় যুবদল, আব্দুল মোনাইম মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল, এস এম জাহাঙ্গীর, সাবেক সহসভাপতি কেন্দ্রীয় যুবদল, সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদল, আমির এজাজ খান, সভাপতি খুলনা জেলা বিএনপি, অ্যাডভোকেট দুলাল হোসেন, সভাপতি দিনাজপুর জেলা বিএনপি, গুলজার হোসেন, আহ্বায়ক জয়পুরহাট জেলা বিএনপি, শেখ ফরিদুদ্দিন বাহার, আহ্বায়ক ফেনী জেলা বিএনপি, মনিরুজ্জামান ফারুক, আহ্বায়ক বরিশাল মহানগর বিএনপি, বাইজিদ হোসেন পলাশ, সদস্য সচিব নওগাঁ জেলা বিএনপি, মাহবুবুর নবী টিটুল, সদস্য সচিব গাইবান্ধা জেলা বিএনপি। হার কাঁপানো শীতে বিপর্যস্ত সারা দেশ, সাথে ঘন কুয়াশায় ঝুঁকি বাড়ছে সড়ক মহাসড়কে যান চলাচল। এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে যান চলাচল কেমন দেখছেন? ধন্যবাদ ঈশিকা। আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজট কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং গতকালও কিন্তু ব্যাপক যানজট লক্ষ্য আমরা করেছি, এবং এই ঘন কুয়াশার কারণে অর্থাৎ মধ্যরাত থেকেই যে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যার কারণে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যান চলাচল সেটি বন্ধ হওয়ার কারণে দীর্ঘ যানজট লক্ষ্য করা যায়, এবং ভোর থেকেই অনেকটাই কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, কারণ বেলা সূর্যের আলো না দেখা গেলেও কুয়াশা কিন্তু নেই, যার কারণে এখন স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। এবং শুধু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নয়, এলেঙ্গা থেকে জামালপুর যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কও কিন্তু একই অবস্থা, এবং এই ঘন কুয়াশার কারণে যে প্রতিদিনই কিন্তু ছোটখাটো দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি। ধন্যবাদ আতিক আপনাকে।